আমাদেরকে দয়া করে বাক স্বাধীনতা শেখাবেন না, আমরা বাক স্বাধীনতা চিনি। আমাদের রসুলকে অপমান করা হচ্ছে তাতে কোনো সমস্যা হচ্ছে না। ফ্রান্সের প্রেসিডেন্টকে যখন বলা হলো শুধুমাত্র যে তিনি মানসিক রোগগ্রস্ত ব্যক্তি, তখনই তার বিরুদ্ধে প্রতিবাদ করা হলো। কেন? তাহলে কি ফ্রান্সের যে তুরস্কের যিনি প্রধানমন্ত্রী তার কি বাক স্বাধীনতা নেই তাদের দৃষ্টিকোণ থেকে? আমরা বাক স্বাধীনতার গল্প অন্তত ফ্রান্সের কাছে শুনতে চাই না, কারণ এই ফ্রান্সেই হিজাব নিষিদ্ধ করা হয়েছে, এই ফ্রান্সেই নিকাব নিষিদ্ধ করা হয়েছে, এই ফ্রান্সেই মুসলমানদেরকে তাদের তাদের রিচুয়ালগুলো পালন করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই ফ্রান্সেই প্রায় 70টির মতো মসজিদ ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, মুসলমানদের সেখানে প্রতি মুহূর্তে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে মানে একটা চরম অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। এই ফ্রান্সের কাছ থেকে আমরা বাক স্বাধীনতার গল্প অন্তত শুনতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ ইন্না কাফাইনাকা আল মুস্তাহজিঈন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের কেন্দ্র এবং জেলা দায়িত্ববৃন্দ উপস্থিত, রাজশাহীর বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, কর্মীবৃন্দ এবং প্রাণপ্রিয় সাধারণ দিনী ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ সহমতে আজকে আমরা এমন একটি প্রতিবাদ সমাবেশে একত্রিত হতে সক্ষম হয়েছি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এমন একটি দেশের অপকর্মের বিরুদ্ধে উপস্থিত হয়েছি যেই দেশটি মুসলিম উম্মার বিরুদ্ধে বহু আগে থেকেই ষড়যন্ত্র চালিয়ে আসছে, মুসলিম উম্মার বিরুদ্ধে অন্যায় অত্যাচার নিপীড়ন বহু আগে থেকেই তারা চালিয়ে আসছে। তারা দীর্ঘ প্রায় 300-400 বছর ধরে সাম্রাজ্যবাদের মাধ্যম দিয়ে আফ্রিকার সেই মুসলিম দেশগুলোতে অত্যাচার নিপীড়ন চালিয়ে এসেছে। তারা আলজেরিয়া এবং মরক্কোতে 20 লক্ষাধিক মুসলমানকে তারা হত্যা করেছে। এই সেই ফ্রান্স, যেই ফ্রান্স তাদের দেশে নগ্নতাকে, অশ্লীলতাকে শিল্প হিসাবে দেখা হয়, এই সেই ফ্রান্স যেই ফ্রান্সে সম্মানিত ব্যক্তিকে অপমানিত করাকে ব্যক্তি স্বাধীনতা নামে, বাক স্বাধীনতার নামে সেটাকে জায়েজ করে দেওয়া হয়, এই সেই ফ্রান্স যেই ফ্রান্সে 150 কোটি মুসলমানের প্রাণপ্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করাকে নাগরিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই বর্বর রাষ্ট্র, সেই নিকৃষ্ট রাষ্ট্র, সেই ফ্রান্সের এই অপকর্মের প্রতিবাদ এবং নিন্দা জানানোর জন্য। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রাণপুরুষ, মুসলমানদের মধ্যে যত দল মত থাকুক না কেন, যে যে পথের থাকুক না কেন, যে যে মতের থাকুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলের প্রাণপুরুষ। সেই মহান মানুষটিকে নিয়ে যারা কুটক কটুক্তি করে, যারা তার কার্টুন চিত্র ছাপিয়ে তাকে অপমানিত করার চেষ্টা করে, নিঃসন্দেহে তাদের এই কর্মকাণ্ড মুসলমানদের হৃদয়ে আঘাত না হেনে পারে না। প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে তারা আঘাত দিয়েছে। এই আঘাত দেওয়ার কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, সারা দেশের মুসলমানরা জাগ্রত হয়েছে, সারা বিশ্বের মুসলমানরা জাগ্রত হয়েছে। শুধু তাই নয়, আলহামদুলিল্লাহ বেশ কিছু মুসলিম শাসক তারাও এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তবে এতটুকুই যথেষ্ট নয়, আমরা বলবো বাংলাদেশ সরকার, তারাও মুসলিম সরকার, তারা 90% মুসলিমের প্রতিনিধিত্বশীল সরকার। আমরা দাবি জানাবো বাংলাদেশের সংসদে যেন আইন পাশ করে এ দেশে যে ফ্রান্স যে অপকর্মটা করেছে সেই অপকর্মের বিরুদ্ধে যেন তারা নিন্দা প্রস্তাব পাশ করে। সেই সাথে সাথে আমরা এটুকু বলতে চাইবো, আমরা চাই ফ্রান্সকে আমরা বুঝিয়ে দিতে চাই, বা আমাদের মুসলিম শাসকরা যেন ফ্রান্সকে এটা বুঝিয়ে দেয় যে মুসলমান এবং ইসলামকে অপমান করা যেন তারা তাদের নাগরিক অধিকার বলে না করে। প্রিয় উপস্থিতি, যদি ফ্রান্স এইভাবে তাদের অপকর্ম করতেই থাকে তাহলে মুসলমানরা তাদের বিরুদ্ধে চিরস্থায়ী বয়কটের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। যদি তারা এই অপকর্ম চালিয়ে যেতে থাকে, একদিন না একদিন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নেমেই আসবে, আসবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 95 নম্বর আয়াতে বলছেন, ইন্না কাফাইনাকা আল মুস্তাজিন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আমি তোমার জন্য যথেষ্ট, তোমার বিরুদ্ধে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি একাই যথেষ্ট। সুতরাং যারা আজকে অপকর্ম করে, যারা অপমানজনক কার্যক্রম করে মনে করে নিয়েছে যে তারা খুব ভালো একটা কাজ করেছে, তারা একটা সফল কাজ করেছে, নিঃসন্দেহে তারা ভুলের মধ্যে আছে, তাদেরকে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় একদিন দাঁড়াতেই হবে এবং নিঃসন্দেহে তারা আজ হোক কাল হোক ধ্বংসের মধ্যে নিপতিত হবে। প্রিয় উপস্থিতি,
আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, অত্যন্ত বেদনার সাথে বলতে চাই, আজকে যখন সারা বিশ্বে মুসলমানদের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখছি আমাদের বাংলাদেশে বড় বড় মিডিয়াগুলো তারা এখন নিস্তব্ধ হয়ে আছে। বাংলাদেশে যারা বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, যারা মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত, তারা যেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের এই অপমানকে দেখেও না দেখার ভান করছে। তারা যেন দেখতেই পাচ্ছে না যে আল্লাহ রসুলকে এভাবে অপমান করা হয়েছে। সমস্ত পত্রপত্রিকা আজকে নিশ্চুপ। আমরা কি তাহলে ধরে নেব যে বাক স্বাধীনতার নামে, ধর্ম নিরপেক্ষতার নামে, নাস্তিকতার নামে তারা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের এই অপমানকে তারা নাগরিক অধিকার মনে করে নিয়েছেন? প্রিয় উপস্থিতি, আমরা তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই যে আপনারা মনে করবেন আমাদেরকে বাক স্বাধীনতা দয়া করে শেখাবেন না, আমাদেরকে দয়া করে বাক স্বাধীনতা শেখাবেন না। আমরা বাক স্বাধীনতা চিনি। আজকে আপনারা দেখেছেন যখনই ফ্রান্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যঙ্গচিত্র তৈরি করার পরে প্রেসিডেন্ট ম্যাক্রোর বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যখন তাকে বলল যে তার মানসিক চিকিৎসার দরকার আছে, সেই সময় ফ্রান্স কিন্তু প্রতিবাদে ফেটে পড়ল। ফ্রান্স কিন্তু রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদ করলো যে কেন তুরস্কে এই ধরনের কথা বলল, আমাদের রসুলকে অপমান করা হচ্ছে, তাতে কোনো সমস্যা হচ্ছে না। ফ্রান্সের প্রেসিডেন্টকে যখন বলা হলো শুধুমাত্র যে তিনি মানসিক রোগগ্রস্ত ব্যক্তি, তখনই তার বিরুদ্ধে প্রতিবাদ করা হলো। কেন? তাহলে কি ফ্রান্সের যে তুরস্কের যিনি প্রধানমন্ত্রী তার কি বাক স্বাধীনতা নেই তাদের দৃষ্টিকোণ থেকে? আমরা বাক স্বাধীনতার গল্প অন্তত ফ্রান্সের কাছে শুনতে চাই না, কারণ এই ফ্রান্সেই হিজাব নিষিদ্ধ করা হয়েছে, এই ফ্রান্সেই নিকাব নিষিদ্ধ করা হয়েছে, এই ফ্রান্সেই মুসলমানদেরকে তাদের তাদের রিচুয়ালগুলো পালন করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই ফ্রান্সেই প্রায় 70টির মতো মসজিদ ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, মুসলমানদের সেখানে প্রতি মুহূর্তে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে মানে একটা চরম অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। এই ফ্রান্সের কাছ থেকে আমরা বাক স্বাধীনতার গল্প অন্তত শুনতে চাই না। প্রিয় উপস্থিতি, আমরা আরও বলতে চাই যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করার মাধ্যম দিয়ে তার সম্মানকে কি বিনষ্ট করা সম্ভব? আল্লাহ রসুলকে ব্যঙ্গ করার মাধ্যম দিয়ে তার সম্মান বিনষ্ট করা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব না, হতেই পারে না। এই সমস্ত নরাধম নরপশুদের কিছু খারাপ আচরণের কারণে ইসলামের সুমহান মর্যাদা, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান মর্যাদা কখনোই ক্ষতিগ্রস্ত হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, সেই সময় মক্কার কুরাইশরা তার বিরুদ্ধে 14টা অপবাদ দিয়েছিল, তার বিরুদ্ধে একের পর এক যখন ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছিল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবীরা বললেন হে আল্লাহ রসুল আমরা এখন কী করব, এদের বিরুদ্ধে আমাদের করণীয় কী রয়েছে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছিলেন? অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে তিনি বলেছিলেন যে হে সাহাবীরা, ওরা যে কটূক্তিগুলো করছে, ওরা যে খারাপ কথাগুলো আমার বিরুদ্ধে বলছে, ওগুলো কি আসলে আমার বিরুদ্ধে যাচ্ছে? ওগুলো তো যাচ্ছে নিন্দিত যে ব্যক্তি তার বিরুদ্ধে, আমি তো মুহাম্মদ, আমি তো প্রশংসিত, আমার বিরুদ্ধে যতই খারাপ কথা বলুক না কেন ওটা আমার গায়ে কখনো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফিরিয়ে অন্যদিকে নিয়ে চলে যাবেন, যারা নিন্দিত ব্যক্তি তাদের দিকে নিয়ে যাবেন। সুতরাং উপস্থিত যারা রয়েছেন তাদের প্রতি আমরা অনুরোধ করব যে আমরা যেন কাফেরদের এই উস্কানিতে পা না দিই। তারা আমাদেরকে উস্কানি দিয়ে তারা আমাদেরকে মাঠে নামাতে চাচ্ছে, একটা অন্যায় পদক্ষেপ, ভুল পদক্ষেপ নেওয়াতে চাচ্ছে, আমরা যেন তাদের উস্কানিতে কোনো ভুল পদক্ষেপ না নিয়ে ফেলি। এই বিষয়টি আমাদের প্রত্যেকের সতর্ক থাকা দরকার। আজকে দেখুন দুই একটি খারাপ কর্মের কারণে মুসলমানদের মধ্যে কিছু ভাই জঙ্গিবাদী কার্যকলাপ করার কারণে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আজকে অমুসলিম বিশ্ব, কাফের বিশ্ব তারা কিন্তু মুসলিম দেশগুলোতে তারা হামলা চালানোর একটা অজুহাত পেয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে অবশ্যই ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে, তাদের উস্কানিতে যেন আমরা পা না বাড়াই। আমি আরও একটি কথা বলতে চাই, আজকে আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার জন্য, তার অপমানের প্রতিবাদে আমরা এখানে উপস্থিত হয়েছি, কিন্তু আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যদি আমরা পুনরুদ্ধার করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যদি আমরা রাখতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বড় কর্তব্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে গড়া। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গভাবে জীবনের প্রত্যেক ক্ষেত্রে অনুসরণ না করি, যদি আমরা সুদ, ঘুষ, জুয়া, জেনা, ব্যভিচার এই সমস্ত অন্যায় অপকর্মগুলো থেকে বিরত না হই, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা না করি, তাহলে কিন্তু আল্লাহ রসুলের প্রকৃত সম্মান কিন্তু আমরা রাখছি না। সুতরাং যারা আমরা উপস্থিত রয়েছি, আমরা এখান থেকে শপথ গ্রহণ করে চাই, কাফের মুসলিমরা আমাদেরকে যত আঘাতই করুক না কেন, আমরা তার বিপরীতে আরও বেশি দিনের দিকে আকৃষ্ট হই, দিনের পথে আরও যেন ফিরে আসি, এটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রতিবাদ। সেই সাথে সাথে আরও ভালোর কথা এটা যে আজকে মানে মুসলিম সমাজে অসংখ্য শিরক বিদআত প্রচলিত, এই সমস্ত শিরক বিদআত করে যদি আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাই, আল্লাহ রসুলের যদি আমরা
সহচর সে প্রমাণ দিতে চাই তাহলে নিঃসন্দেহে ভুল হবে। যদি আমরা মুসলমান হতে চাই, প্রকৃত মুসলমান হতে চাই, আমাদেরকে অবশ্যই শিরক এবং বেদাত পরিত্যাগ করতে হবে, সুন্নাত এবং বেদাতের সুন্নাত এবং তাওহীদের পথে ফিরে আসতে হবে। প্রিয় উপস্থিতি, আমি পরিশেষে যেটা বলতে চাই, বিশেষ করে যারা এখানে তরুণ সমাজ রয়েছেন, যুবক ভাইরা যারা রয়েছেন, তারা বেশি বেশি করে সিরাত পাঠ করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করুন, তার আদর্শ অনুযায়ী নিজের নিজের জীবন এবং সমাজকে গড়ে তোলার জন্য সার্বিক প্রচেষ্টা গ্রহণ করুন। এটাই হবে আমাদের পক্ষ থেকে কাফের মুশরিকদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ। আর এর মধ্যম দিয়ে আমরা পৃথিবীর বুকে ইসলামের এই দাওয়াতকে সর্বত্র প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। সেই সাথে সাথে যারা দেশে এবং প্রবাসে রয়েছেন, তারা আমরা সাধ্যমতো চেষ্টা করি অমুসলিমদের কাছে যেন আমরা ইসলামের এই সুমহান দাওয়াত, ইসলামের ন্যায় বিচারের দাওয়াত, ইসলামের এই সুমহান সত্যের দাওয়াতটা যেন আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি সাধ্যমতো ইনশাআল্লাহ। এর মাধ্যম দিয়ে ইসলামের বিজয় পৃথিবীতে সাজিত হবে, যার আমরা বাস্তবতা দেখেছি ইউরোপ আমেরিকার দেশে দেশে আজকে আলহামদুলিল্লাহ বহু মানুষ তারা প্রতিনিয়ত ইসলাম গ্রহণ করছেন। এটা করছেন কী কারণে? ইসলামের উপর যত বেশি আঘাত আসবে, ইসলামকে মানুষ যত বেশি অপমানিত করার চেষ্টা করবে, তত মানুষ তত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় আমাদেরকে দান করবেন। আমরা যত আঘাতই আসুক না কেন, আমরা ধৈর্য হারা যদি না হই, আমরা যদি ধৈর্যের সাথে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দাওয়াতকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পারি, ইনশাআল্লাহ আমাদের দ্বারাই আমাদের দেশে, আমাদের সমাজে এবং সমস্ত বিশ্বব্যাপী ইসলামের এই বিজয় ডঙ্গা সর্বত্র ইনশাআল্লাহ বেজে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। উপস্থিত যারা হয়েছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, সংগঠনের বিভিন্ন যারা দায়িত্বশীল উপস্থিত হয়েছেন তাদের সকলকে, বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে কথা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।